নমস্কার বন্ধুরা, রোমা রান্নাঘরে স্বাগত জানাই। আমি আজকে বানাবো বাঙালিদের পছন্দের মুখরোচক খাবার ঘুগনি। আর এই ঘুগনিটা কিভাবে দোকানের মতো বানানো যায় তার রেসিপিটা শেয়ার করেছি তোমাদের সাথে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি এখানে ঘুগনি বানানোর জন্য নিয়ে নিয়েছি মটর, আমি এখানে সাদা মটর নিয়েছি, আর এগুলোকে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি আলু, আমি এখানে 4টা মিডিয়াম সাইজের আলুকে ছোটো চারকোনা আকারে কেটে নিয়েছি। এবার আমি অর্ধেকটা পরিমাণ আলু প্রেশার কুকারে নিয়ে নিলাম, আর নিয়ে নেব ভেজানো মটরটা। আর এই মটর আর আলুটাকে আমি সেদ্ধ করে নেব, আর বাকি কেটে রাখা আলুগুলো আমি পরে রান্নায় ইউজ করব। এবার এতে দিয়ে দিলাম লবণ, লবণ আমি 1.5 চামচ পরিমাণ দিলাম, আর দিলাম হলুদ গুঁড়ো। আর লবণটা অবশ্যই তোমরা মটরটা সেদ্ধ হওয়ার সময় কিন্তু দিয়ে দেবে, পরে দিলে কিন্তু মটরের ভেতরে লবণটা ঢুকবে না। এবার আমি জল দিয়ে দিলাম, আর জল আমি ততটাই দেবো যাতে মটর আর আলুটা ডুবে থাকে জলের মধ্যে। এবার প্রেশার কুকারটা ঢাকনা দিয়ে সিটি লাগিয়ে আমি 3টা সিটি দিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। সিটি দেওয়ার পর ঠান্ডা হয়ে গেলে আমি প্রেশার কুকারটা খুলে দেখাবো। এবার দেখে নেব মটরটা কী অবস্থায় আছে। মটরের শেপ কিন্তু পুরোপুরি একই রকম আছে, কিন্তু মটরটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মশলাটা বানিয়ে নেব। এখানে আমি একটা কড়াইয়ে সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর এই রান্নাটা সর্ষের তেলেই বেশি টেস্ট লাগে। এবার এতে গরম মশলা দিয়ে দিলাম, আমি এখানে দারচিনি আর এলাচ নিয়েছি, আর দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিলাম 2টো লঙ্কা। এবার দিয়ে দিলাম 8 চামচ পরিমাণ চিনি। এবার দেব রসুন কুচি, এখানে আমি 2 চামচ রসুন কুচি নিয়েছি, আর দিলাম 2 চামচ আদা বাটা। এবার দিয়ে দেবো 1টা বড় সাইজের পেঁয়াজ কুচি। এই রান্নাটা পেঁয়াজটা খুব একটা লাল লাল করে ভাজার প্রয়োজন নেই, আমি কিছুক্ষণ ভেজে নেব। এবার আমি এতে দিয়ে দেবো নারকেল, এখানে আমি 2 চামচ নারকেল বাটা নিয়েছি, আর এটাকে আমি হামালদিস্তে বেটে নিয়েছিলাম। এবার আমি মশলাটাকে ভালোভাবে ভেজে নেব, খুব একটা লাল লাল ভাজবো না। এবার এতে আমি দিয়ে দেবো মশলা গুঁড়ো, আমি এখানে 2 চামচ জিরা গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, আর নেবো কালারের জন্য 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো। এবার মশলাগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি মশলার সাথে দিয়ে দিলাম কেটে রাখা বাকি আলুগুলো, মশলার সাথে ভালোভাবে আলুটাকে মিশিয়ে নেব। এবার এগুলোকে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না এগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। এবার আমি মটর আর আলুটাকে একটা চামচের সাহায্যে নেড়ে নেব, আর এই আলুগুলো জলের সাথে মিশিয়ে নিলে বেশ গাঢ় গ্রেভি বানানো যাবে। সাধারণত আমরা দোকানে যে ঘুগনিগুলো খাই বেশ গাঢ়ই থাকে, আর আলতো হাতে করতে হবে যাতে মটরগুলো না ভেঙে যায়। দেখো মটরগুলো ঠিক একই অবস্থায় আছে, জলটা অনেকটা গাঢ় হয়ে গেছে। ভালোভাবে আলুটাকে নাড়িয়ে নিলাম, এই পর্যায়ে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর সাথেই আমি প্রেশার কুকারে সেদ্ধ করা আলু আর মটরটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 2 থেকে 3 মিনিট পর ফিরে এলাম, রান্নাটা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট, এখানে আমি 2 চামচ পরিমাণ তেঁতুল গোলা জল দিয়েছি। এই রান্নাটায় আমি টমেটো ইউজ করিনি, তোমরা চাইলে তেঁতুলের পরিবর্তে টমেটো কুচিও দিতে পারো, তবে তেঁতুল দিলে কিন্তু এই রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার গরম গরম আমি দোকানের মতো পরিবেশন করব। আমি এতে দিয়ে দিলাম ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি,
আর দেব লঙ্কা কুচি, আর দিয়েছি আমি লেবুর রস, আর দেব গোলমরিচ গুঁড়ো। আর এই রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক করো, কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের মতো আসি, টাটা, ভালো থাকো, সুস্থ থাকো।